এই গরমে আপনি কিভাবে আপনার পোষা পাখির যত্ন নেবেন? আপনি দীর্ঘদিন ধরে পাখি পালন করছেন, আবার সেই পাখি যদি আপনি ব্রিডে দেন, হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার পাখি মারা গেছে, তা আবার একটা নয় দু চারটা যদি পেয়ার এরকম অবস্থা হয়, তাহলে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে না। আপনি কিন্তু ভেবেও পাবেন না যে আপনার পাখি কিভাবে কি অবস্থায় বা কেন মারা গেল। তো এই গরমে আপনি পাখির কিভাবে যত্ন নেবেন এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিও আপনার এই সত্যের গরমে আপনি আপনার পাখিকে সঠিকভাবে পালন করতে পারবেন। আমরা অনেকেই যারা পাখি পালন করি তারা এই চৈত্রের গরম থেকে আমরা কিন্তু আর ব্রিড নিই না। পাখি মরণের একমাত্র কারণ হচ্ছে এই চৈত্রের সময়তে যদি আপনি পাখির কাছ থেকে ব্রিড নিতে চান, তাকে বিভিন্ন প্রকারের মাল্টিভিটামিন কোর্স কিংবা ব্রিডিং কোর্স করান, এটা মূল কারণ। কিন্তু এর বাইরে যে অসংখ্য কারণ রয়েছে তার ভিতরে কিছু কারণ আপনাদের মাঝে আমি স্টেপ টু স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনি এই কারণগুলো যদি জানেন এবং এই কারণগুলোকে সামনে রেখে আপনি যদি সচেতনভাবে আপনার পাখি পালনে উদ্বুদ্ধ হন, তাহলে আপনি নির্ঘাত পরের সিজনে আপনি ভালো মানের একটা ব্রিড পাবেন। গরমকালে পোষা পাখির যে যত্ন বা পরিচর্যা আপনি যেটাই বলেন না কেন, সেটার পাশাপাশি কি নিয়ম মেনে চলতে হবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব পোষা পাখিদের ঠান্ডা বা খোলামেলা পরিবেশে রাখা একান্ত মানে কর্তব্য আপনার। খাঁচার মাপ যেন পরিমাণ মতো হয়, চাইলে আপনি বড় খাঁচার মাপে রাখতে পারেন, এবং খেয়াল রাখতে হবে যে সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন আপনার ক্রেজ অর্থাৎ পাখির ক্রেজটা থাকে। সবসময় তার যে পানি সেই পানিটাও যেন পরিষ্কার ভালো পাত্রে যেন আপনি তাকে খাওয়াতে পারেন, এবং সবসময় আপনাকে খেয়াল করতে হবে যে আপনার পাখির ক্রেজ বা পাখি যে জায়গাতে রাখছেন বা যে ঘরে রাখছেন সেটা টেম্পারেচার যদি অনেক বেশি হাই হয়, তাহলে অবশ্যই আপনি পাখির ওপরে কিংবা পাখির ঘরে আপনি স্প্রে করতে পারেন, যে স্প্রে মেশিন দিয়ে মশা মারা বা এই টাইপের যেখানে পানিটার জলীয় বাষ্প আকারে বের হবে, এমনভাবে কিন্তু আপনি পানি স্প্রে করতে পারেন আপনার পোষা পাখি ওপরে। খাবার ও পানি এটা যেহেতু বললাম অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি আপনার পাখি ঠান্ডা লাগে বা আদার্স কোনো সমস্যা হয় বা আপনার পাখির হয়তো সর্বশেষ ক্লাচ মানে বক্সের মধ্যে বাচ্চা রয়েছে, সে বাচ্চাগুলো বের হতে সময় লাগছে, এক্ষেত্রে আপনি ভাবছেন যে আমার বাচ্চার বয়স 10-15 দিন হয়ে গেছে, বাচ্চাকে সাপ্লিমেন্ট খাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যে তাকে মাল্টিভিটামিন প্রোভাইড করবেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই মাল্টিভিটামিনটা আপনি সকাল সকাল অর্থাৎ সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনি সেটা ব্যবহার করবেন, তবে কোনো সময় আপনি সেই ওষুধটা দুপুরের পরে গরম পানিতে আপনি অবশ্যই ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর এইভাবে কিন্তু আপনি আপনার পাখিকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন, অন্যথায় যদি আপনি সেটা ব্যতয় করেন তাহলে হয়তো আপনাকে পস্তাতে হতে পারে। আবার আপনার পাখির খাঁচার মধ্যে প্রচণ্ড গরমে যেহেতু আপনি তাকে যে খাবার দাবার দিচ্ছেন বা সফট ফুড দিচ্ছেন, এগ ফুড দিচ্ছেন, বিভিন্ন প্রকারের সবজি দিচ্ছেন, সেগুলো যদি সময়ের মানে 6 ঘন্টা বা 8 ঘন্টা হয়ে যায় বা একদিন পর হয়ে যায়, তখন সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস একটা জীবাণুর উদ্ভব করতে পারে, সেটা পচন ধরতে পারে। এই জন্য আপনি আপনার পাখি খাঁচাতে ন্যূনতম 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আপনি যে খাবারগুলো থাকবে যেগুলো পচনশীল খাবার আপনি তাকে দিচ্ছেন খাবারের জন্য, সেগুলো আপনি কিন্তু বের করে ফেলবেন। আবার আপনাকে দিনের বিকাল ভাগে আপনি জীবাণুনাশক কোনো স্প্রে আপনি সেই ঘরে করতে পারেন যে ঘরে আপনি সেই পচন খাবার দিয়ে রাখছেন। তবে গরমকালে আপনাকে সবসময় ভালোভাবে আপনার পাখিকে যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার পাখি কিন্তু মারা যাবে, এটা অনিবার্য, এটা একেবারে বলাই যেতে পারে। তবে যে বিষয়গুলো আপনাদের মাঝে আমি আলোচনা করলাম এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আসলে পাখি পালনের জন্য অন্যতম এবং গুরুত্বপূর্ণ। আর এইগুলা যদি মনে হয় যে আপনার কাছে বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পোষা পাখিগুলোকে।